দুর্গাপুরের কাঞ্জিলা রেভিনিউ এর একটি টোল প্লাজা। যে টোল প্লাজাটি বিগত বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে টোল প্লাজাটি, এর কারণ খুঁজতে বেরিয়ে কার্যত কেঁচো খুঁড়তে কে উঠে যেটা বলে সেটা বেরিয়ে এলো। এই টোল প্লাজার দায়িত্বে ছিল বীরভূমের একটি সংস্থা। অভিযোগ উঠে আসছে যে সেই সংস্থা প্রায় টোল প্লাজার প্রায় 70 লক্ষ টাকা আত্মসাৎ করে উঠাও, কিন্তু এত মাস পেরিয়ে গেলেও নাকি কোনো রকম কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি সেই সংস্থার বিরুদ্ধে। দেখুন একবার। বন্ধ হয়ে রয়েছে টোল প্লাজা, তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউয়ের টোল প্লাজা। কারণ তার যে টোল আদায়, টোল আদায় করে যে সে টাকা সেখান থেকে চুরছিল, প্রায় 70 লক্ষ টাকা সেই সংস্থা দুর্গাপুর নগর নিগমে জমা না দিয়ে সেই সংস্থা বেপাত্তা হয়ে যায়। গত 6 মাস ধরে বন্ধ দুর্গাপুরের এই টোল প্লাজা। টোলের যে ব্যারিয়ার, যে গেট, এই ব্যারিয়ার, যে বারিয়ার তোমার ব্যারিয়ার আছে, অফিস আছে, অফিসের সিসিটিভি আছে, সব আছে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখান থেকে দুর্গাপুর নগম প্রচুর টাকা, হাজার হাজার টাকা তার টোল আদায় হয়। কিন্তু কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ওই সংস্থার বিরুদ্ধে, যা নিয়েই দ্বিধা বিভক্ত দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মন্ডলী। পুর নিগমের বৈঠক থেকেই বেরিয়ে যান ভাইস চেয়ারম্যান। একটা লোক 1 কোটি টাকা বেরিয়ে চলে গেল, তাকে আমি বললাম সেই শুনল না, তাকে একটা ওরা এবার করছি, এবার করছি, আরে এবার তো মানে নেই। আর অন্যদিকে টোলের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। দুর্গাপুরে টোল ট্যাক্সের নামে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকা কে আছে এগুলোর পিছনে আপনারা জানেন? আমরা জানি না, দুর্গাপুরের মানুষ, বাচ্চা বাচ্চা ছেলেরা জানে কোন টোল ট্যাক্স কোন নেতার হচ্ছে, যে প্রভাবাদীন মানে আদতে চুরি হয়েছে, যেমন রাজ্যে চোরের রানী চুরি করছেন, এই কারণে হচ্ছে দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তেল চুরি থেকে শুরু করে যে পটল প্যাচের কাজ হয়েছে সেটা তো ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। যদিও প্রশাসন মন্ডলের বৈঠকেই তুমুল হট্টগোলের পর ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুর নিগম। টোলের টাকা না দিয়ে গুটিয়ে নিয়েছে, তাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। যিনি আমাদের লয়ার আছেন ওনার সাথে এই মিটিংয়ে আমাদের কথা হবে, এবং যদি কে এরকম করে থাকে তার আইনত ব্যবস্থা তো নেওয়া হবে, ব্ল্যাকলিস্ট তো করাই হবে। বিগত 6 মাস ধরে বন্ধ দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কের টোল প্লাজা, যেখানে টোলের প্রায় 70 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সেখানে এত মাস পেরিয়ে গেল কেন ব্যবস্থা নেওয়া হয়নি দুর্গাপুর পুর নিগমের তরফে, কাউকে কি তবে আড়াল করতে চাইছে পুর নিগম? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।